নির্বাচন যে খুব অংশগ্রহণমূলক হয়েছে তা নয় বলছে সিইসি। এদিকে পুনরায় নির্বাচনের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি বাম গণতান্ত্রিক জোটের। জানিয়ে দেব টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের। যতই টিপু মুন্সির জায়গায় টিটু মুন্সি আনেন কিছু হবে না। এদিকে সরকার বিএনপিকে ভাঙতে চেয়েছিল পারেনি বলছে আফরোজা আব্বাস। এবং সর্বশেষ জানিয়ে দেব বিভেদ কমাতে তৃণমূলে যাবেন আওয়ামী লীগের নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয় বলছে সিইসি। দ্বাদশ সংসদ নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল। কারণ হিসেবে বলেন, একটি বড় অংশ নির্বাচনকে শুধু বর্জনই করেনি, প্রতিরোধেরও ঘোষণা দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরের রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২৪ ভোট আয়োজন সফলভাবে সমাপ্ত হওয়ায় এই অনুষ্ঠানে কমিশন ও সংশ্লিষ্ট কর্মচারীরা একে অপরকে ধন্যবাদ জানান। আইন শৃঙ্খলা বাহিনী ও ভোটারদেরকেও ধন্যবাদ জানান কমিশন। সিইসি বলেন, ইসি কোনো রাজনৈতিক সংগঠন নয়। রাজনীতিবিদদের যদি ইসিতে আশা না থাকে, আস্থা না থাকে, তাহলে ইসির গ্রহণযোগ্যতা থাকে না। আমরা হয়তো নৈতিক অবস্থান থেকে অনুরোধ করতে পারি, সংকট নিরসনের নির্বাচনে অংশগ্রহণ করুন। তিনি আরও বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাতে সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করেনি ইসি। সাংবিধানিক বাধ্যবাধকতা অবশ্যই ছিল, তবে নির্বাচন থামিয়ে রাখাও সম্ভব ছিল না। নির্বাচন নিয়ে পাঁচ বছর পরপর সংকট সৃষ্টি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে উল্লেখ করে কাজী হাবিবুল আওয়াল বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যাপক অনিয়মের শঙ্কা উড়িয়ে দিয়ে ভোটকে গ্রহণযোগ্য করা সম্ভব হয়েছে। সুনাম আর অপবাদ দুটোই বিবেচনায় নিতে হবে, তবে সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচনের মতো এত বড় কর্মযোগ্য সম্পাদন করা সম্ভব হতো না। নির্বাচন গ্রহণযোগ্য করতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠায় তা বড় ভূমিকা পালন করবে। পুনরায় নির্বাচনের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচি বাম গণতান্ত্রিক জোটের। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। চলমান রাজনৈতিক সংকট দূর করতে একদলীয় অগ্রহণযোগ্য ও জনস্বার্থহীন প্রহসনের সংসদ ভেঙে দেওয়ার দাবিও জানায় জোটের নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলেন জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, লুটপাট দুর্নীতি বন্ধ, খেলাপি ঋণ উদ্ধার ও পাচারকৃত টাকা ফেরত আনা সহ সাত দফার দাবি তুলে ধরেন তিনি। দাবি আদায়ে আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়। ২৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেয় বাম গণতান্ত্রিক জোট। রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারকেও বিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। এই দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। টিআইবিকে বিএনপির দালাল বললেন ওবায়দুল কাদের। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে বিএনপির দালাল আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, টিআইবি বিএনপির দালাল, এটা পরিষ্কার বিষয়। তারা একটি পক্ষে ওকালতি করে, বিএনপি যে ভাষায় কথা বলে তারাও একই কথা বলে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আরও বলেন, টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী, সবসময় বিএনপির পক্ষ অবলম্বন করে, ইতিহাস ঘাটলেই বিষয়টি বোঝা যায়। যতই টিপু মুন্সির জায়গায় টিটু মুন্সি আনেন কিচ্ছু হবে না। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, দেশে যখন একটি অনির্বাচিত সরকার আসে এবং সেই সরকার মনে প্রাণে বিশ্বাস করে যে জনগণকে তোয়াক্কা না করে ক্ষমতায় থাকা যায়, আর এটিই যখন সত্যি হয় তখন এই সরকারের কোনো ঠেকা পড়েনি, পেঁয়াজের দামকে সহনীয় মাত্রায় নিয়ে আসবে, আলুর দাম ৮০ থেকে কমিয়ে ২০ টাকায় আনবে, এক ডজন ডিম ১৪০ টাকা থেকে মধ্যবিত্ত পরিবারের জন্য কমিয়ে
নিয়ে আনবে। বুধবার যমুনা টেলিভিশনের সমসাময়িক রাজনীতি বিষয়ে টক শোতে অংশ নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। এর আগে টক শোর এক পর্যায়ে উপস্থাপক ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে জানতে চান বর্তমান সরকারের প্রথম ইস্তেহার ছিল দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা। এরই অংশ হিসেবে নতুন চালু করা হয়েছে বাজারের জিনিসপত্রের দাম বেশি নিলে 333-তে কল করে জানানো যাবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই সুবিধা চালুর পরেও কেন বিএনপির সঙ্গে জনগণ থাকবে বলে মনে করেন? জবাবে রুমিন ফারহানা বলেন, সবকিছুর সূতিকাগার হচ্ছে রাজনীতি, রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে টাকা পাচার দুর্নীতি, মেগা প্রজেক্ট, মেগা লুট, মানবাধিকার লঙ্ঘন, বিরোধী দলের উপর ক্র্যাকডাউন বা ভিন্ন মতের উপর দমনপীড়ন, সবকিছু রাজনীতির মধ্যেই। তিনি বলেন, পেঁয়াজের দাম থেকে শুরু করে ভোট দিতে পারছি কিনা এগুলো প্রশ্নের জবাবও একই সূত্রে গাঁথা। সাবেক এই সংসদ সদস্য মনে করেন, যখনই একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় চলে আসে এবং সেই সরকার মনে প্রাণে বিশ্বাস করে যে জনগণকে তোয়াক্কা না করে ক্ষমতায় থাকা যায়, এটি যখন সত্যি হয় তখন কোনো কিছুতেই পাত্তা দিতে চায় না। এটিই এখন ঘটছে বাংলাদেশে। বিভেদ কমাতে তৃণমূলে যাবেন আওয়ামী লীগের নেতারা। এখন দলের কেন্দ্রীয় নেতাদের সফরের মাধ্যমে নির্বাচন ঘিরে তৃণমূলের বিভেদ মিটিয়ে ঐক্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে দূরত্ব কমাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কৌশলের প্রেক্ষাপটে দলের তৃণমূলে কোন্দল বিরোধ বেড়েছে। এখন দলের কেন্দ্রীয় নেতাদের সফরের মাধ্যমে তৃণমূলে বিভেদ মিটিয়ে ঐক্য সৃষ্টির উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের চৌথ সভায় একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণকে নিবৃত্ত করার চেষ্টা করেছে অনেক দেশ, পর্যবেক্ষক পাঠিয়েছে, বিএনপির বর্জন করা ছাড়া এই নির্বাচন নিয়ে তাদের কোনো কথা বলার নেই, ভালো নির্বাচন হয়েছে সে প্রশংসা আসছে, কেবল বিএনপি নির্বাচনকে গ্রহণ করতে পারছে না, তারা এখন বলছে সংসদ অবৈধ। এমনটাই বলেছেন ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। এদিকে বৈঠকের শুরুতে ওবায়দুল কাদের গণমাধ্যমের উপস্থিতিতে বক্তব্য দেন। এই উপস্থিতি কেন্দ্রীয় ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের উদ্দেশ্যে। ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল কৌশলের অংশ হিসেবে। জয় পরাজয় যাই হোক না কেন, এখন ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে, কোথাও সহিংসতা হলে দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। এরপর তিনি কেন্দ্রীয় নেতাদের জেলায় জেলায় সফরের কথা বলেন। সফরের সময়সূচি এবং কারা কোন জেলায় যাবেন তা পরে ঠিক করা হবে। উল্লেখ্য, নির্বাচন পরবর্তী সহিংসতায় সারাদেশে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছে শতাধিক। সহিংসতায় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আক্রমণকারী ও আক্রমণের শিকার প্রায় সবাই নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক। বৈঠক সূত্রে জানায়, মহানগর আওয়ামী লীগের থানা কমিটি এবং সহযোগী সংগঠনের সব পর্যায়ে কমিটির গঠনের নির্দেশনাও দেন ওবায়দুল কাদের।